সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোল্লা শরীফুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি নর্থ খুলনা কলেজ, তেরোখোদা, খুলনা। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো জাবেদা। জাবেদা কী? জাবেদা আলো হিসাবে প্রাথমিক বই, যে হিসাবে বইতে তারিখের ক্রমানুসারে যে লেনদেনগুলো শখের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে জাবেদা বলে। যে কোনো বিষয়টাকে আমরা জাবেদার বিষয়টা যদি সহজে বুঝতে পারি, তাহলে আমরা অন্যান্য লেনদেনগুলো বা অন্যান্য বিষয়গুলো সহজ উপস্থাপন করতে পারব। গত ক্লাসে আমি তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব এবং ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বা হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা এই জাবেদাগুলো উপস্থাপন করে তোমাদের দেখাব। এবং এ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমি যে এই জাবেদাগুলো দেখাচ্ছি বা তোমাদের হোয়াইট বোর্ডে করে দেখাচ্ছি, এ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করবে। এখন আমরা আজকে ক্রয় বিক্রয় নিয়ে এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে, এই জাবেদাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা দেখাব। দেখো, প্রথমে আমরা একটা জাবেদা দিয়ে শুরু করব। যদি মালিক যদি ব্যবসায় কোনো মূলধন আনয়ন করে, মালিক ব্যবসায় নগদ টাকাও আনতে পারে এবং মালিক ব্যবসায় সম্পদ আনতে পারে এবং পণ্য আনতে পারে, মালিক ব্যবসায় যা আনে না কেন, মালিক ব্যবসায় যা আনে তাই হবে ডেবিট। অর্থাৎ ব্যবসার সম্পদ বৃদ্ধি পাবে। মালিক ব্যবসা শুরু করার সময় যে জিনিসগুলো আনবে সেইটি আসছে ডেবিট হবে, আর মূলধন হিসাব কী হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা কী বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে মালিক যখন ব্যবসা শুরু করবে, শুরু করার সময় যে যে আইটেমগুলো, যে যে সম্পত্তিগুলো আনবে তাই ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। এবার আমরা এক নম্বরটা দেখি, পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় তো আমরা বুঝি, পণ্য ক্রয় করলে জাবেদা কী হয়? এই পণ্য ক্রয় নগদে হতে পারে, বাকিতে হতে পারে। তাহলে পণ্য ক্রয় যদি আমরা নগদে করি, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদের হিসাব ক্রেডিট। এখানে গত ক্লাসে যে আমরা হিসাব সমীকরণ ডেবিট ক্রেডিট নিয়ে দেখাচ্ছিলাম, পণ্য ক্রয় করলে আমাদের একটা ব্যয় বৃদ্ধি পায়। কী পায়? ব্যয় বৃদ্ধি পায় এবং আমাদের নগদ টাকা চলে যায়। তাহলে নগদ টাকা আছে সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা হিসাব সমীকরণে যে আধুনিক সূত্র আছে সেটির সাথে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় কি হয় ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে সম্পদ হয় ক্রেডিট। দ্বিতীয় হচ্ছে পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয়টা হচ্ছে আয়। পণ্য বিক্রয় কি? আয়। তাহলে পণ্য বিক্রয় করলে কি হয়? নগদের হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পণ্য বিক্রয় করলে আমি নগদ টাকা পাই, নগদ টাকা সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং পণ্য বিক্রয় আছে আয়। তাহলে আমাদের বিক্রয় করার সাথে আমরা আয়ও বৃদ্ধি পাচ্ছি। তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পেল এবং আয়ও বৃদ্ধি পেল। এবার তৃতীয় আছে ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা কি? আমি যেখান থেকে মাল ক্রয় করলাম, ক্রয় ফেরতে বিভিন্ন কারণ হতে পারে, ত্রুটিপূর্ণ কারণে মালে কম দেওয়ার জন্যে বা আমি চালানে যে মালগুলি বুদ্ধি করেছিলাম সেই চালান মাল না হয়, বিভিন্ন কারণে পণ্য ফেরাই হতে পারে। তাহলে পণ্য ফেরত এর জাবেদা হচ্ছেন যে পণ্য ফেরতটা আমি যখন কিনে নিয়ে আসি,
এইটা আবার কাদের প্রতি? যার কাছ থেকে কিনেছিলাম, অর্থাৎ সে আছে পাওনাদার বা প্রদ হিসাব। তাহলে এই মালটা যখন আমি দেব তখন কে পাবে? পাওনাদার বা প্রদ হিসাব। তাহলে প্রদ হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে আমরা জানি দায় যখন বৃদ্ধি পায় তখন দায় কী হয়? ক্রেডিট হয়। আর দায় হ্রাস পেলে দায় হয় ডেবিট। এখানে দায় হ্রাস পাচ্ছে কারণ আমি যখন বাকিতে মাল ক্রয় করেছিলাম তখন দায় বৃদ্ধি পেয়েছিল, এবার আমি যখন ফেরত দিচ্ছি তখন দায় হ্রাস পাচ্ছে। তাহলে প্রদ হিসাবটা ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় কিন্তু ক্রয় ফেরত দিলে ব্যয় হ্রাস পায়। তৃতীয় নম্বর আছে যে বিক্রয় ফেরত, অর্থাৎ আমি যে মালটা বিক্রি করেছিলাম সেই মালটা আমি ফেরত পাচ্ছি। তাহলে ফেরত পায় কিনা? তাহলে কি ফেরত পালিয়ে যাবে হবে আসছেন যে প্রদ প্রাপ্য হিসাব ডেবিট, সরি বিক্রয় ফেরত আসে ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি যখন যে মালটা ফেরত দিছি তাহলে আমার বিক্রয় পরিমাণ কী হয়? হ্রাস পায়। বিক্রয় পরিমাণ কী হয়? আমি বিক্রয় যখন করেছিলাম তখন আমার বিক্রয় বৃদ্ধি পেয়েছিল, আমি যখন এবার বিক্রয় ফেরত আসতেছে তখন কি বিক্রয় পরিমাণ হ্রাস পায়। তাহলে হ্রাস পালি এই বিক্রয়টা পাচ্ছে কেন? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবও আমাদের কী আছে? বৃদ্ধি পাচ্ছে। প্রাপ্য হিসাব কী? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পাওনা প্রদ হিসাব, সরি আমাদের প্রাপ্য হিসাব, বিক্রয়ের সাথে আমাদের প্রাপ্য হিসাবের সম্পর্ক। আমি যদি বিক্রয় করি তাহলে বাকিতে বিক্রয় করলে তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছিল, এবার যখনই ফেরত আসছে তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে। এবার বাকিতে ক্রয়, তাহলে বাকিতে ক্রয় করলে যাবে হয় ক্রয় হিসাব ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। এবার আসলে যে বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয় যাবে হবে যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আসলে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন বিভিন্ন কারণে হতে পারে, মালিক পণ্য উত্তোলন করতে পারে বা তৃতীয় পক্ষ কোনো কারণে টাকা না নিয়ে নগদ টাকা পণ্য উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করলে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট। যদি পণ্য উত্তোলন হয়, যদি পণ্যের কথা বলা থাকে তাহলে বুঝতে হবে যে ক্রয়কৃত পণ্য উত্তোলন করেছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে উত্তোলনটা আছে মালিকানা সত্ত্ব আর ক্রয়টা আছে ব্যয়, এখানে ব্যয় ক্রেডিট হচ্ছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হতো, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হতো, অর্থাৎ এখানে ব্যয়টা হ্রাস পাচ্ছে। এবার আসছে যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করলে আমাদের জাবেদা কী হয়? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যবসার সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং নগদ টাকা চলে আসছে, অর্থাৎ সম্পদ হ্রাস পাচ্ছে। এবার আসবাবপত্র বিক্রয়, এবার আসবাবপত্র বিক্রয় করলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যদি কোনো কিছু বিক্রয় করি তাহলে আমার কী আসে? নগদ টাকা আসে। এখানে আমি আসবাবপত্র বিক্রয় করতেছি তাহলে আমার নগদ টাকা আসতেছে, এবং আমি যে জিনিসটা বিক্রি করতেছি আমার সেই জিনিসটা তো চলে যাবে, এটা স্বাভাবিক নাকি? অর্থাৎ আমি যদি সম্পত্তি বিক্রি করি তাহলে সম্পত্তি চলে যাচ্ছে কিন্তু আমি টাকাটা পাচ্ছি, তাহলে আমার যাবে যাচ্ছে কি? নগদের হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এইবার আসে মুনাফা বিক্রয়, মুনাফাবে বিক্রয়, মুনাফা বিক্রয় বলতে কী বোঝায়? অর্থাৎ যে বিক্রয় করলে লাভও হবে না ক্ষতিও হবে না। তাহলে এটা আবার কেমন বিক্রয়? এই মুনাফা বিক্রয় নিয়ে বিভিন্ন লেখকের বা বিভিন্ন বইতে বিভিন্ন রকম মতবাদ আছে। তাহলে আমরা যে মতবাদটা বা সহজে বুঝতে পারবো বা আমরা আমাদের কাছে বোধগম্য হবে সেটা আসছে যে মুনাফাবে বিক্রয় যাবে আসছে যে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে ক্রয়ের হ্রাস পাচ্ছে এবং বিক্রয় পরিমাণ হ্রাস পাচ্ছে, এই জন্য ক্রয় হিসাবটা ক্রেডিট হয়েছে, বিক্রয় হিসাবটা ডেবিট হয়েছে। এবার সমাপনী মজুতপূর্ণ, সমাপনী মজুতপূর্ণ কাকে বলে? একটা নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষে বা যে কোনো সময়ে আমাদের যে পরিমাণ পণ্য অবিক্রিত হতে থাকে, অর্থাৎ আমাদের ক্রয়কৃত পণ্যের যে অংশ বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে অবিক্রিত থাকে, যেটুকু পণ্য বা অবিক্রিত থেকে থাকে সেইটাই আমাদের সমাপনী মজুতপূর্ণ। তাহলে সমাপনী মজুতপূর্ণ যাবে হবে সমাপনী মজুতপূর্ণ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব কেন ক্রেডিট হবে? ক্রয় হিসাব এই জন্যই ক্রেডিট হবে, অর্থাৎ আমাদের ক্রয়কৃত পণ্য অবিক্রিত থেকে গেছে,
আমার ক্রয়কৃত পণ্য বিক্রয়ের কথা ছিল, যেহেতু আমার উৎপাদন আমাদের কি বিক্রয়কারী প্রতিষ্ঠান, আমরা সকল পণ্য বিক্রয় করতে যদি না পারি তাহলে যে পণ্যটুকু অবিক্রি থেকে যাচ্ছে বা বিক্রয় করতে পারিনি তাহলে ক্রয়কৃত পণ্যই আমাদের অবিক্রি থেকে যাচ্ছে, তাহলে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট সমান মূল্য হিসাব ডেবিট হয়ে যাচ্ছে। যে অর্থাৎ এই জাবেদাগুলো আমরা যা দেখলাম, তোমরা আগামী ক্লাসে এই জাবেদা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কাছে যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।